আজকে এই মুহূর্তে একেবারে শুরুতেই আপনাদেরকে ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি, যে ছবি গতকাল রাতে দেখতে পাচ্ছেন যে একেবারে তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল জঙ্গল মহলেও, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান। গতকাল রাতেই গড় শালবনিতে সেখানে অভিষেককে লক্ষ্য করে চোর চোর স্লোগান। নবজোয়ার কর্মসূচি এবং সেই কর্মসূচিতে গিয়ে দেখা গেল এভাবে বিক্ষোভের মধ্যে পড়তে হলো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। নবজোয়ারে ক্ষোভে তীব্র আজ দক্ষিণচুরিতে কনভয় আটকে তুমুল বিক্ষোভ চলে। দেখুন এরই পাশাপাশি যে গাড়ির ছবি দেখাচ্ছে এটা হচ্ছে দেখুন মন্ত্রী বীরবা হাসদার গাড়ি, এবং তার গাড়িতে রীতিমতো হামলা হয়েছে, ইট বৃষ্টি হয়েছে। গাড়ির মধ্যে থাকা মন্ত্রী দেখুন তিনি কথা বলছেন এবং তিনি অভিযোগ করছেন যে কিভাবে তার গাড়িতে এভাবে হামলা করা যায়। ইট বৃষ্টি হয়েছে, রীতিমতো ভাঙলো মন্ত্রীর গাড়ির কাঁচ। এবং যেমনটাই বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান জঙ্গলমহলে, অভিষেককে চোর চোর স্লোগান। এর আগে বাঁকুড়ার আমরা ছবি দেখেছিলাম এবং তারপর দেখা যাচ্ছে একই ছবি দেখা গেল গতকাল গড় শালবনিতে, সেখানেও অভিষেককে লক্ষ্য করে চোর চোর স্লোগানিং উঠল। নবজোয়ারে বিক্ষোভে তীব্র আজ দেখুন এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে, জঙ্গল মহলে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগানিং উঠলো। যে ছবি আমরা বাঁকুড়া দেখেছি ঠিক একই ছবি দেখা গেল গড় শালবনিতে অর্থাৎ ঝাড়গ্রামের গতকাল রাতে 26 মে। দেখুন দুটি ছবি আপনাদের সামনে, ভাঙলো মন্ত্রীর গাড়ির কাঁচ, গাড়ির মধ্যেই বসে রয়েছেন মন্ত্রী বীরবা হাসদার। তার গাড়ির কাঁচ রীতিমতো একবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, একবারে সামনে সিটেই বসে রয়েছেন মন্ত্রী। দেখা যাচ্ছে গাড়িতেই হামলা হয়েছে, বৃষ্টি হয়েছে, আর তাতেই ভাঙলো মন্ত্রীর গাড়ির কাজ। কিন্তু এই কর্মসূচি তো সাধারণ মানুষের জন্য তারা শুরু করেছেন, তৃণমূলের নয়া কর্মসূচি যা হচ্ছে নবজোয়ার। কিন্তু নবজোয়ার আনতে গিয়ে বারংবার এভাবেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। যে ছবি আমরা এর আগে বাঁকুড়ায় দেখেছি সে একই ছবি আমরা ঝাড়গ্রামও দেখতে পেলাম, সেখানেও দেখা যাচ্ছে সাধারণ মানুষের এত অভাব অভিযোগ এবং না পাওয়ার বিষয়টি লিস্টে এতটাই লম্বা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে হাতের কাছে পেয়ে তারা নানান অভিযোগ করলেন, বিক্ষোভ করলেন, চোর চোর স্লোগান উঠল। আর অন্যদিকে বীরবা হাসদার তার গাড়িতে হামলা হয়েছে, গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙেছে। কি বললেন মন্ত্রী বীরবা হাসদার শোনাবো। জবাবদিহি কর্মী সম্প্রদায়ের প্রত্যেকটা নেতার কাছে আমরা নেব, এবং না হলে কাল থেকে ঝাড়গ্রামে প্রত্যেক তৃণমূল কংগ্রেস এর জবাবদিহি চাইবে, এবং প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, কর্মী সম্প্রদায়ের প্রত্যেকটা নেতার ঘরে ঘরে যাবে জবাবদিহি চাইবে। আজকে যেটা হলো এটা কোনো জাতিগত আন্দোলনের কথা বলে না, এটা হচ্ছে নোংরা রাজনীতি, এর তীব্র বিরোধিতা করব। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এর প্রতিবাদ আমরা করব এবং এর জবাব আমরা চাইব। কোন নেতাকে চাইব না কর্মী সম্প্রদায়ের। আজকে আমি দাঁড়িয়ে কর্মী সম্প্রদায়ের নেতাকে জিজ্ঞাসা করছি এটা কি হলো, আমরা জানি না। কর্মী নেতারা এই আজকে নোংরামি করছে দাঁড়িয়ে, ওরা বলছে আমরা জানি না, বাইরে থেকে লোক এসে করেছে, তাদের হাতে কোনো কন্ট্রোল নেই, তারা আন্দোলন করে কি করে। আজকে একজনের চোখ নষ্ট হতে বসেছে, এর দায় কে নেবে? কর্মী সম্প্রদায় যত নেতা আছে এর দায় তাদেরকে। ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনির ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে কর্মী সমাজের যারা মানুষজন তারা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন। এবং এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম তারা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চান, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাঁকুড়ায় যান ঠিক তারপরে তাদের সঙ্গে কোনো রকম দেখা সাক্ষাৎ না করে সেখান থেকে তিনি চলে যান, এবং সেখানেই তাদের রীতিমতো মনের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভ বাড়তে থাকে, তা পুঞ্জীভূত অবস্থা ছিল। এবং তারপরে একেবারে বিস্ফোরণ গতকালে যে ছবি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখুন, এবং এই পুরো বিক্ষোভের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। দেখুন কিভাবে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কনভয়কে একাধিক গাড়ি আটকে যায়, কি বলছেন এই নিয়ে কর্মী সমাজের নেতা শোনাবো। সেকেন্ড ইন কমান্ড কিভাবে বলে যে কর্মী এই জঙ্গলমহলে কর্মীর ভোট পায়নি, মানে কর্মীরা ভোট দেয়নি,
বা কুর্মীদের ভোট দরকার নাই, তাহলে কুর্মীরা যদি ভোট না দিয়ে থাকে জঙ্গলমহলে এই ঝাড়গ্রাম জেলায় চারটা কি বিধানসভা সিট পেত? জঙ্গলমহলে যে কোনো নেতা আসলে বসে বড়ই হোক বা ছোটই হোক, আমরা আমাদের কেন আমাদের জাস্টিফিকেশন যায়নি সেইটার বিষয় নিয়ে আমরা ঘাঘর ঘেরা করবো প্রত্যেকটা নেতাকে, সে যে দলেরই হোক। যেভাবে বলা হয়েছিল যে কর্মীদের ভোট পাওয়া যায়নি, অর্থাৎ ভোট ব্যাংকে কোথাও কি ঘাটতি পড়েছিল এবং সেখানে তারা রীতিমতো তুমুল, সেই বিষয়টিকে তারা রীতিমতন তারা তার বিরুদ্ধে গিয়ে তারা বলছেন যে এরকম কোনো বিষয় নয়, তারা ভোট দেন এবং সেক্ষেত্রে তাদেরকে এভাবে অপমান করা হচ্ছে এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা না করা, কথা না বলা, একাধিক বিষয়গুলিকে সামনে রেখে এভাবে তাদের সেই বিক্ষোভের আজ গতকাল দেখা গেল রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন তারা। বহু মানুষ, দেখুন বহু মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন, সাধারণ মানুষ, কুর্মী সমাজের মানুষজন প্রত্যেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে চোর চোর স্লোগানিং করছেন। তাদের যে না পাওয়ার যে লিস্টটা এতটাই লম্বা, জল নেই, পানীয় জলের অভাব রয়েছে, ঘর বাড়ি ঠিক মতো নেই, আবাসের ঘর পাননি, রাস্তাঘাট ভালো নয়, একাধিক অভিযোগে সরব এবং তারপরে কুর্মী সমাজ তাদের একাধিক অভিযোগ রয়েছে। সব মিলিয়ে গতকাল যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও বিক্ষোভের মুখে পড়তে হলো, যে ছবি আমরা দেখেছিলাম বাঁকুড়ার ক্ষেত্রে একই ছবি দেখা গেল ঝাড়গ্রামেও, এবং তারপরে দেখুন মন্ত্রী বিবাহ হাসদা তার তো গাড়ি রীতিমতো কাঁচ ভেঙে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কর্মী সমাজের তরফ থেকে এই বক্তব্য আমরা পেলাম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন যে খেলা তুমি শুরু করেছো আমি শেষ করব। কর্মী বিক্ষোভ নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বললেন তিনি শোনাবো। পতাকা নিয়ে আমরা তৃণমূলকে ধমকাবো চমকাবো, ভয়ে ঢুকে গেলি কেন যখন গেলাম? এত ভয় কিসের? আমি তো রাস্তায় হেঁটে গেলাম, হঠাৎ পালিয়ে গেল কেন? সব অবস্থান বিক্ষোভে বসেছিল, যেই আমি আসছি পায়ে হেঁটে, এত ভয় কিসের? আপনাদের যা অভিযোগ আপনারা জানাতেন, কি ভাবলেন যে দুটো স্লোগান দেবেন চারটে পাটকেল মারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে পালিয়ে যাবে? খেলা তুমি শুরু করেছো শেষ আমি করব। সুকান্তর কথায় বলে দিয়ে যাই, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো কর্মী বিক্ষোভ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এবং একই সঙ্গে তাকে দেখা গেল সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তাকে বিদ্ধ দেখা গেল। কর্মী নেতাদের রীতিমতো বিবৃতি দিতে তিনি 48 ঘন্টার সময়সীমা দিয়েছেন। তিনি পরিষ্কার বললেন যে খেলা তুমি শুরু করেছো খেলা শেষ করব আমি। কর্মী বিক্ষোভ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে কর্মীরা তারা বলছেন যে তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবে দেখা সাক্ষাৎ করেনি, সেখান থেকে চলে গেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা দাবি করছেন যে তিনি দেখা করতে গিয়েছিলেন, দেখা করা হলো না কেন? অথচ কর্মী সমাজের তরফ থেকে বারংবার বলা হচ্ছে কোনো রকমভাবে দেখা না করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তাদের মধ্যে না পাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি, তাদের মধ্যে অনেক অভিযোগ রয়েছে, রাস্তাঘাট তাদের ভালো নয়, দাবি দাবা একাধিক পূরণ হচ্ছে না এবং তাদের সামাজিক স্বীকৃতি, পাশাপাশি শিক্ষা দীক্ষা এবং পানীয় জল একাধিক অভাব, অভিযোগ, বঞ্চনার শিকার দিনের পর দিন তারা হচ্ছেন এবং সেই সমস্ত অভিযোগই তারা জানাতে চাইছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু সেরকম তারা যখন হলো না, তারপরে দেখতে পাচ্ছেন তার ফলশ্রুতি হিসাবে এই বিক্ষোভ। আর এই পুরো বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বললেন শোনাবো। আমরা কোনো ধরনের হিংসাকে সমর্থন করি না, যার উপরেই হোক না কেন। আমার মনে হয় এর একটা সমাধানের রাস্তা খোঁজা উচিত। এইভাবে দিনের পর দিন যদি ঘেরাও আন্দোলন চলতে থাকে, সেই বিষয়ে রাজ্য সরকারের উচিত সহৃদয় হয়ে সব পক্ষকে নিয়ে আলোচনার টেবিলে বসা। আমরা কোনো ধরনের হিংসাকে সমর্থন করি না।